हेलो एंड वेलकम बैक टू माय चैनल रिमझिम ब्लॉग स्टोरीज। सकल के आमार चैनले स्वागत जानाई। এই প্রথমবার কলকাতায় কুর্তোস আইটেমস পাওয়া যাচ্ছে আমাদের অ্যাক্রোপলিস মলের কুর্তোসে। ইয়েস, কুর্তোস একটা রেস্টুরেন্ট যেখানে তোমরা হাঙ্গেরিয়ান স্ট্রিট ফুড পাবে। ইন্টারন্যাশনাল যে ফুডের টেস্ট সেগুলো সকলেই আমরা মোটামুটি টেস্ট করেছি, ইটালিয়ান, তারপরে চাইনিজ, মেক্সিকান, এভরিথিং। বাট হাঙ্গেরিয়ান কি কখনো টেস্ট করেছো কেউ? আমি তো টেস্ট করিনি, তাই আজকে আমি তোমাদেরকে অ্যাক্রোপলিসের কুর্তোস আউটলেটে নিয়ে এসেছি হাঙ্গেরিয়ান স্ট্রিট ফুড কুর্তোস টেস্ট করানোর জন্য। কুর্তোস এই আইটেমটা অনেকেই শোনেনি আমি জানি, ইনফ্যাক্ট আমিও প্রথমে শুনিনি। বাট কুর্তোস একটা অ্যামেজিং এবং ডেলিশিয়াস একটা হাঙ্গেরিয়ান স্ট্রিট ফুড। পিৎজা, পাস্তা, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইজ এগুলো খেয়ে আমরা অনেকেই বোর হয়ে গেছি। তো আমরা যারা ফুড লাভার্স তারা সবসময় একটা নতুন ফুড আইটেম খোঁজার চেষ্টা করি। তো যারা আমার মতন ফুড লাভার সবসময় নতুন কিছু এক্সপ্লোর করতে চাও, এই হাঙ্গেরিয়ান ডিশটা খাওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমরা কুর্তোসে চলে আসতে পারো। কুর্তোস এখন অ্যাক্রোপলিস মল কসবাতে রয়েছে, তা বাদেও নিউ মার্কেটে রয়েছে। কলকাতায় এখন কুর্তোসে 20-25 আইটেমস অ্যাভেলেবল রয়েছে। এবং ওদের সবথেকে ফেমাস যেটা আমি দেখলাম সেটা হচ্ছে ওদের চিমনি কেক বা কোন যেটাকে বলি। তার মধ্যে আবাদেও রয়েছে ওরিও কুকি, সুইট ফিল রয়েছে, বিভিন্ন ধরনের সুইট ফিলস আইটেম রয়েছে, ভেজ কার্টুস কুর্তোস রয়েছে, চিকেন কার্টুস কুর্তোস রয়েছে, এগ কার্টুস কুর্তোস, পনির কার্টুস কুর্তোস রয়েছে, ইটালিয়ানের সেভারি কুর্তোস, প্রচুর আইটেমস রয়েছে, সঙ্গে ডেলিকাসিস রয়েছে অসাধারণ। তো তোমরা ট্রাই করতে পারো। আমি তোমাদের আজকে একটুখানি ছোট্ট একটা ভিডিও দেখাচ্ছি। আমি যেহেতু দুটো আইটেম খেয়েছি সেটার উপরেই আমি একটু ছোটো ব্লগ করে নিয়েছি, সেটা তোমরা দেখো। আর ওভারঅল বুডাপেস্টের খাবার, স্ট্রিট ফুড আমরা হাতের কাছে পেয়ে যাচ্ছি। তো আর কিছু কথা নেই, নন ভেজ, ভেজ, তারপরে সুইট ফিলস রয়েছে, কেকস রয়েছে, চিমনি কেকস অবশ্যই ট্রাই করবে। শেফের সাথে কথা বলে জানতে পারলাম যে কুর্তোস যেগুলো তৈরি হচ্ছে, আমাদের একটা ময়দা বা আটার একটা ডো বানানো হয়, ডোটাকে ভালো করে একটা কোণের মধ্যে, ওদের একটা মেশিন থাকে কোণের মতন দেখতে হয়, কোণের মধ্যে র‍্যাপ আপ করে তার মধ্যে বিভিন্ন ধরনের গার্লিক, অনিয়ন এই কোটিংটা দেওয়া হয়। কোটিংটা করে ওই কোণের মধ্যে ওটা মেশিনে বেক করা হয়। বেক করে আমাদেরকে ছোট ছোট প্যাকেটের মধ্যে প্রোভাইড করা হয়। আর চিমনি কেকটা খুব অসাধারণ দেখতে, কেকের মতন না, ক্রাঞ্চি একটা, এই যেটা দেখতে পাচ্ছ এটা চিমনি কেক। খুব বেশি ওভার প্রাইজডও নয়, মিডিয়াম রেঞ্জের সব আইটেম। তো চলো এবার দেখা যাক গিয়ে অ্যাক্রোপলিসে। কুর্তোস আবার দু ধরনের হয় জানলাম, সেভারি কুর্তোস আবার কার্টুস কুর্তোস, দুটোরই ভেজ নন ভেজ আছে, তোমরা দেখে নাও। পটাটো আছে, চিকেন আছে, অলিভ অরিগ্যানো আছে কার্টুস কুর্তোসে, চিকেন রয়েছে। অ্যাক্রোপলিস বলে একটা জিনিস কিনতে গিয়েছিলাম, তো সেই সূত্রেই আর কি ফুড কোর্টে গিয়ে এই আইটেমটা এক্সপ্লোর করার ইচ্ছে ছিল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অ্যাক্রোপলিস মলে চলে এসেছি। অ্যাক্রোপলিস মলটা সেটা হচ্ছে সবাই যেন কসবার মোড়ে। তো আজকে নতুন একটা রেস্টুরেন্টে এসেছি, রেস্টুরেন্টটার নাম হলো কুর্তোস। হচ্ছে একটা হাঙ্গেরিয়ান রেস্টুরেন্ট, এখানে তোমরা কুর্তোস আইটেমস পাওয়া যায়। কুর্তোস আইটেমসটা কি সেটা একটু জেনে নিই, মানে এখানে যারা রয়েছে যারা বানাচ্ছে খাবার তাদের থেকে একটু জেনে নিই কুর্তোস আইটেমগুলো। আপকা জো কুর্তোস কা মতলব স্পেশালিটি কিয়া হ্যায়, কিসসে বানতা হ্যায়, কোন সা কোন সা মুলক কা ইয়ে খানা হ্যায়, ম্যাদা অর আটা কা কোন হ্যায় রিমিক্স, অর ইসমে হাম গার্লিক চিজ ओलियंडर मिक्स करके चीज ऊपर से लगाते हैं, उसके बाद कोन बनाते हैं, उसके अंदर फिलिंग डालते हैं। अच्छा, तो कोटिंग तो बेसिकली आटा मैदा का होता है,
আর ফিলিং দা হয় চিকেন বা পনির বা এগ যেটাই নিচ্ছি, সঙ্গে তোমার গার্লিক আর এগুলো কি মানে এই যে পেস্ট যেটা দিয়েছো, পেস্ট পেস্ট কি হয় মানে সস, টমেটো সস, মেয়োনিজ, হ্যাঁ গার্লিক পেস্ট, গার্লিক পেস্ট, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আলাদা কুছ মশালা হ্যায় মতলব স্পেশাল মশালা জো সিজনিং কে লিয়ে কুছ স্পেশাল মশালা কুছ হ্যায়? অ্যারোমেটিক পাউডার ডালতে হ্যায়। আচ্ছা ক্যা, কর্ন পাউডার, কোন সা পাউডার? অ্যারোমেটিক পাউডার। আর অ্যারোমেটিক আমাদের এখন খাবার চলে এসছে। আমি নিয়েছি হচ্ছে চিকেন প্যাক, চিকেন কুর্তোস, আর এটা হচ্ছে এগ কুর্তোস, এই যে কাপটা হচ্ছে এগ কুর্তোস আর এটা হচ্ছে চিকেন কুর্তোস। তো একটু টেস্ট করে তোমাদের জানাচ্ছি। হ্যাঁ তো ফার্স্টে এগ কুর্তোসটা খাচ্ছি। বেসিক্যালি এগুলো হচ্ছে, সো গাইজ এখন এটা খাচ্ছি কুর্তোস কুর্তোস, সেটা আমি চিকেনের ওপরে নিলাম, সেটা হচ্ছে কুর্তোস কুর্তোস। এটা খানিকটা খানিকটা না, এটা পুরোটাই পিজার মতন খেতে। তোমাদেরকে দেখাই, এটা সেভারি এগ কুর্তোস স্মল ইন শেপ। তো এটা খানিকটা পিজার মতন খেতে, কারণ যেই তোমাদেরকে বললাম ডোটা দিয়ে করেছে তার মধ্যে পুরো চিজ স্টাফ করা চিকেন পিসেস রয়েছে, সঙ্গে ক্যাপসিকাম, চিলি ফ্লেক্স, অরিগ্যানো সব দিয়ে ফিলিংটা করে আমাদের সার্ভ করেছে। সসটাও খুব সুন্দর লাগছে, মানে মাচ মোর ক্রিমিয়ার, ওপরে আরও মেয়োনিজ দিয়েছে তো ক্রিমিয়ার খেতে লাগছে। তো মাস্ট ট্রাই হলো চিকেন কুর্তোস কুর্তোস, তো রেক্ট্যাঙ্গেল শেপের কুর্তোস কুর্তোস তোমরা দেখলে। এবার আমি চলে আসি ছোটো স্মল সাইজের এই এগ সেভারি কুর্তোস। সেভারি মানে হচ্ছে তোমার স্পাইসি, একটু সল্টিয়ার, একটু ক্রাঞ্চিয়ার। তো এই এগ সেভারি কুর্তোসটা একটু স্পাইসিয়ার, এগ দিয়ে স্টাফড করা রয়েছে, চিজ, এগ, গার্লিক, সসেজ, মেয়োনিজ দিয়ে ভেতরে ফিলিং করা আছে। আর এটা যেটা বুঝলাম অতটা আমার ভালো লাগেনি খেতে, তো তোমরা খেয়ে দেখতে পারো। দ্যাটস অল গাইস, জাস্ট শেষ করার আগে বলে দিই তোমরা কিন্তু অবশ্যই নতুন ডেজার্ট যেটা হচ্ছে চিমনি কেক অবশ্যই ট্রাই করো একটু অন্য ধরনের খেতে। আশা করি ভিডিওটা হেল্পফুল ছিল তোমাদের, কিছুটা তোমাদের ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করেছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। বাই।